সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছে আমি আবিদা সুলতানা সুমি এবং সাথে আছে আমি তামান নাইমাম শুরুতে সংবাদ ছিল না রাজশাহীতে সাবেক ব্যাংক ম্যানেজারকে গ্রেফতার করেছে দুদক বুয়েট ছাত্র আবরার ফাহাদের খুনিদের শাস্তির দাবিতে রাজশাহীতে সচেতন নাগরিক কমিটির মানববন্ধন রাজশাহী আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ব্যবসায়ীর সঙ্গে যোগ সাজস করে দুই কোটি পাঁচ লাখ টাকা লুটে নেওয়ার অভিযোগে রাজশাহীতে সাবেক একজন ব্যবস্থাপককে গ্রেফতার করা হয়েছে আটককৃত ব্যক্তির নাম এস এম আরিফুল হক কুমার সোমবার দিবাগত রাতে নগরীর সিপাইপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা গ্রেফতার করেন এস এম আরিফুল হক কুমার সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডের রাজশাহী শাখার ব্যবস্থাপক ছিলেন ইতিমধ্যে ব্যাংক কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করেছে ব্যাংক কর্তৃপক্ষের দায়ের করা মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এ মামলার অপর এক আসামি রফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ী পলাতক রয়েছেন নগরীর মাস্টারপাড়া এলাকায় তার বাড়ি তার বাবার নাম জিসারাত মন্ডল রফিকুল মেসার্স রাকা এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী দুদক জানিয়েছে ব্যবস্থাপক থাকাকালে জাল কাগজপত্র হওয়া সত্ত্বেও রফিকুল ইসলামকে দুই কোটি পাঁচ লাখ টাকা ঋণ দেন আরিফুল হক কুমার ব্যাংক কর্তৃপক্ষ মনে করেছে নিজে লাভবান হওয়ার জন্যই এই কাজ করেছেন তিনি তাই ব্যাংকের পক্ষ থেকে গত বছর রাজশাহীর আদালতে একটি মামলা দায়ের করা হয় মামলায় আরিফুল হক ও রফিকুল ইসলামকে আসামি করা হয় জাহাঙ্গীর আলম বলেন গ্রেপ্তার আরিফুল হককে মঙ্গলবারই রাজশাহীর বিভাগীয় বিশেষ জজ আদালতে তোলা হয় পলাতক আসামি রফিকুল ইসলামকেও গ্রেপ্তারের জন্য তারা চেষ্টা চালান বুয়েট ছাত্র আবরার ফাহাদের খুনিদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে টিআইবি পরিচালিত সচেতন নাগরিক কমিটি রাজশাহীর উদ্যোগে সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ মানববন্ধনে সনাক মহিলা পরিষদ সদস্য ছাড়াও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন এ সময় বক্তারা বলেন অতীতে দেশের লগ্নে সকল ছাত্র আন্দোলনের এক গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে রাজনীতি দুর্বৃত্তায়নের কারণে সে ইতিহাস আজ ভুলণ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হানাহানির কারণে একদিকে যেমন বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে তেমনি প্রাণ যাচ্ছে শিক্ষার্থীদের এই অসুস্থ রাজনীতির কারণে সাধারণ শিক্ষার্থীদের পিঠ দেয়ালে থেকে গেছে যদিও হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে উনিশ জনকে গ্রেফতার করা হয়েছে দ্রুত এই অস্থির পরিস্থিতি দূর করে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার ও আবরার ফাহাদের হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে কঠোর শাস্তির দাবি জানান বক্তারা রাজশাহী আওয়ামী লীগ ত্যাগী নেতাদের বিরুদ্ধে নতুন করে চক্রান্ত শুরু হয়েছে এ চক্রান্তের অংশ হিসেবে তাদের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে এরই প্রতিবাদে মঙ্গলবার দুপুরে রাজশাহীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু ও তার ভাই জেলা কৃষক লীগের সভাপতি রবিউল আলম বাবু সংবাদ সম্মেলনে গত তেরোই অক্টোবর দৈনিক কালের কণ্ঠে ছাত্রলীগ নেতার খুনি এখন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা এবং বাংলাদেশ প্রতিদিনে ছাত্রলীগ নেতা হত্যা মামলার আসামি এখন আওয়ামী লীগ নেতা শিরোনামে প্রকাশিত সংবাদে যেসব তথ্য দেওয়া হয়েছে তার ব্যাখ্যা দেন আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে এটি একটি নতুন ষড়যন্ত্র উল্লেখ করে প্রকাশিত সংবাদে যেসব তথ্য দেওয়া হয়েছে তার চ্যালেঞ্জ করে আইনের আশ্রয় নেওয়ার ঘোষণা দেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু সংবাদ সম্মেলনের স্বাগত বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি রবিউল আলম বাবু পরে লিখিত বক্তব্য সহ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু এছাড়াও সংবাদ সম্মেলনে তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন বেশ কিছুদিন থেকেই লক্ষ্য করছি বিশেষ করে দুই তিনটি পত্রিকায় আমার বিরুদ্ধে কেন জানি অসত্য তথ্য দিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করে যাচ্ছেন চলেছেন আমি এর বিরুদ্ধে বারবারই প্রতিবাদ দিয়ে বলেছি যে এইটা থেকে বিরত থাকেন বিরত না থাকলে আমরা আইনের আশ্রয় নিব জড়িয়েও আমার ভাই ছোট ভাই আজিজুল্লাহ আলম বেন্ডুর বিরুদ্ধে যে মিথ্যাচার হচ্ছে বা করা হচ্ছে তার প্রতিবাদে আমরা এই সাংবাদিক সম্মেলন আপনাদেরকে অবহিত পুলিশি হয়রানির প্রতিবাদে ও গ্রেপ্তারকৃত দুই স্বর্ণ ব্যবসায়ী নিঃশর্ত মুক্তির দাবিতে নাটোর সদরের স্বর্ণ ব্যবসায়ী ও কারিগর সমিতি অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে মঙ্গলবার বেলা সাড়ে দশটার দিকে বাংলাদেশ জুয়েলার্স সমিতি নাটোর জেলা শাখার কার্যালয় থেকে এ ধর্মঘটের ডাক দেয়া হয় গতকাল রাতে ডিবি পুলিশ পরিচয় শহরের পিলখানা এলাকার দেবাশিস বলঘর অ্যান্ড জুয়েলারি স্টোরের মালিক বাবলু দে এবং আয়েশা জুয়েলার্সের মালিক লিটন খাকে আটক করে নিয়ে যায় পরে এ বিষয়ে জানতে ডিবি পুলিশের সাথে যোগাযোগ করতে তাদের অফিসে যাওয়া হলেও তাদের সাথে কথা বলতে রাজি হয়নি ডিবি পুলিশ এছাড়াও বিভিন্ন সময়ে পুলিশ স্বর্ণ ব্যবসায়ী কারিকরদের আটক করেও হয়রানি করে থাকে এর প্রতিবাদে ও গ্রেপ্তারকৃত দুই ব্যবসায়ীর নিঃস্বার্থ মুক্তির দাবিতে নাটোর উপজেলার সকল স্বর্ণ ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এর সাথে একাত্মতা ঘোষণা করে কারিগরি সমিতিও তাদের কাজ বন্ধ করার ঘোষণা করেন এ ব্যাপারে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান আটক দুই স্বর্ণ ব্যবসায়ীর দোকানে হত্যা মামলার আলামত পাওয়ায় তাদের আটক করা হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালন করা হয়েছে এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে শহরের মাদ্রাসা মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট ভবন চত্বরে গিয়ে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় অপরদিকে জাতীয় স্যানিটেশন মাসের উদ্বোধন এবং বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে একই স্থান থেকে একটি শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের হরিষপুর এলাকায় সেরে বাংলা উচ্চ গিয়ে শেষ হয় শোভাযাত্রা দুইটিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান সিভিল সার্জন ডাক্তার আজিজুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক মোসাম্মদ নেসা অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম সহ সরকারি কর্মকর্তা সাংবাদিক এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ বুয়েট ছাত্র আবরার ফাহাদের খুনিতে শাস্তির দাবিতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে টিআইবি পরিচালিত সচেতন নাগরিক কমিটি নাটোরের উদ্যোগে নাটোর প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করা হয় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই মানববন্ধনে সোনাক ও ফ্রেন্ড সদস্য ছাড়াও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরাও অংশ নেন মানববন্ধনকালে বক্তব্য রাখেন সনাক সভাপতি ররেন রায় সহ সভাপতি বেগম বানু ও সৈয়দ মোহাম্মদ নাসি সদস্য পরিতোষ অধিকারী স্বজন সদস্য অ্যাডভোকেট খগেন রায় এনজিও প্রতিনিধি রশনারা শ্যামলী সহ অন্যান্যরা এ সময় বক্তারা বলেন অতীতে দেশের ক্রান্তি লগ্নে সকল ছাত্র আন্দোলনের এক গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে সেই ইতিহাস শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হানাহানির কারণে একদিকে যেমন বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে তেমনি প্রাণ যাচ্ছে শিক্ষার্থীদের এই অসুস্থ রাজনীতির কারণে সাধারণ শিক্ষার্থীদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে যদিও হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে জনকে গ্রেফতার করা হয়েছে দ্রুত এই অস্থির পরিস্থিতি দূর করে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার ও আব্রার ফাহাদের হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে কঠোর শাস্তির দাবি জানান বক্তারা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের মহিলা ইউপি সদস্য জাহানারা বেগমের স্বামী ইসমাইল হোসেন মাদক বেচা কেনায় বাধা দেয়ায় কুপিয়ে গুরুতর জখম করেছে মাদক ব্যবসায়ীরা ইউপি চেয়ারম্যান আর র ম শরীফুল ইসলাম জর্জ বলেন ইসমাইল হোসেন মাদক নির্মূলে এলাকায় কাজ করছে এতে মাদক কারবারিরা ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে নলডাঙ্গা গোবিন্দপুর পঞ্চায়েত বাড়ির মসজিদের সামনে একাপে ধারালো অস্ত্র দ্বারা এলোপাথারিভাবে কুপিয়ে জখম করেছে এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ